নমস্কার, বাঙালি বোঝে সবাইকে স্বাগত। আমি অর্পিতা, আবারও চলে এসেছি একটা নতুন রকম রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমাদের হবে পটল রান্না। আজকে আমাদের পটলের একটা নতুন রকম রেসিপি রান্না করব আমরা, পটলের দোরমা। তো পটলের মানে যে পুরটা হবে সেই পুরটা হবে পনিরের পুর, পনিরের পুর ভরা পটলের দোরমা। তো কিভাবে কি করি চলুন তাহলে দেখে নেবেন। এই যে পটলটা রান্না হবে তার জন্য প্রথমে মশলাটা করে নিচ্ছি, যে কিশমিশ, এই যে 5টা 6টা মতন কাঁচু বাদাম নিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, আমি এগুলোকে সব একসাথে মশলাটাকে বেটে নিচ্ছি। বেটে নিচ্ছি মশলাটা, আমরা বাটা হয়ে গেছে, মশলাটাকে তুলে নিচ্ছি। এই যে পটলগুলো আমি এবার কেটে নেব, কিভাবে কাটি তো চলুন দেখে নেবেন। পটলের খোসাটা এইভাবে ছাড়াবো আমি। এই মাথাটা আমি অল্প করে কেটে নিলাম, আর এক মাথা একটু আমি বেশি করে কাটবো। বেশি করে কেটে একটা চামচ দিয়েছি, চামচের সাহায্যে এগুলো এই বীজগুলো সব বার করে নেব। এই যে এরকম করে আমি সব ভিতর থেকে বীজগুলো বার করে নেব। এরকম ভাবে সবগুলো কেটে নেব। এই যে সবগুলো পটল আমি এরকম করে করে নিলাম, ভিতর থেকে বীজটা বার করে নিয়েছি। দেখুন একটা মুখ পুরো কেটেছি আর একটা মুখ অল্প একটু কেটেছি। এবার এই যে পটলের ভিতরে যে বীজগুলো আছে এই বীজগুলো আমি ভালো করে চটকে নেব। চটকে নিয়ে যে শক্ত শক্ত বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দেবো। সামান্য পরিমাণে অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে চটকে নেব। যে এই যে মোটা মোটা বীজগুলো আছে এই বীজগুলোকে আমি ফেলে দেব। আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি, ওই পটলের পুরটা বাড়ি নেওয়ার জন্য উনুনটাকে ধরে নেওয়া হচ্ছে। প্রথমে আমি এই পটলগুলোকে ভেজে নেব ভালো করে। তো তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেবো প্রথমে।
পটলগুলো এরকম ভাবে কেটে রেখেছিলাম, এগুলোকে আমি একটু ভেজে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে একটা একটা করে পটল দিয়ে দেব। পটলগুলো আমি যখন ভাজবো তখন একটু লবণ হলুদ দিয়ে নেব। এই যে পটলগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। আমি এই যে পনিরটা নিয়েছি, পনিরটা পুরোটা নেব না, অল্প একটু নেব। পনিরটা এবার একটু ভালো করে মেখে নেব। এবার এই কড়াইতে তো পটল ভেজেছিলাম, সেই তেলটা আছে, তো সেই তেলের মধ্যেই পনিরটা আমি দিয়ে দিচ্ছি। আর যে পটলের মধ্যে থেকে যেগুলো বার করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো একটু হলুদ। দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিলাম একটু কিশমিশ, আর এই যে বাদাম, বাদাম একটু পেস্ট করে রেখেছিলাম সেই বাদামটা আমি দিয়ে দিচ্ছি। দেবো একটু ধনিয়া গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো, এবার এটাকে হালকা জ্বালে এবার আমি নাড়াচাড়া করবো কিছুক্ষণ, তারপরে নামিয়ে নেব। আমার এই পুরটা হয়ে গেছে, আমি এবার পুরটাকে নামিয়ে নিচ্ছি। আমি এবার এটাকে এই পুরটা ভরে নেবো এর মধ্যে। এই যে পটলগুলোকে পুর ভরে আমি এরকম করে নিয়েছি, এগুলোর কিন্তু আমি মুখ আটকাবো না, এরকম পুর ভরাই থাকবে। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু দারচিনি, লবঙ্গ,
আর এলাচ দিয়ে দেবো, মানে গোটা গরম মশলা দিয়ে দেবো, আর একটু গোটা জিরে দিচ্ছি। এবারে এই মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব, তারপরে জল দেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, আমি অল্প একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি, আর দেবো লঙ্কা গুঁড়ো। আমার আমার এটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটছি, আমি এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এই ঝোলটা ফুটছে, এই যে বাদাম পেস্ট করে রেখেছিলাম এই বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। পটলগুলোকে আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করবো না, এরকম করে অল্প একটু জাল দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। অল্প একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর দেবো ঘি, ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। পটলটা কীভাবে রান্না হলো আপনারা তো দেখলেন, এটা হলো পটলের দোরমা রান্না হলো। তা কীভাবে রান্না হলো আপনারা তো দেখলেন, তা আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমার বৌমা তো রান্না করলো, তো আমরা তো জানি খেতে ভালোই লাগে। আমরা আগেও একদিন করেছিলাম, তা আপনাদেরকে দেখিয়েছিলাম না, আমরা খেয়েছিলাম বাড়িতে, তা ভালো লেগেছিলো বলে ওই জন্য আমরা আসবো বাড়িতে আবার বানালো আপনাদের দেখানোর জন্য। তা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। এই রান্নাটা আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে খেতে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, বাই বাই, নমস্কার।